আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত করিমগঞ্জে আসন্ন দোলযাত্রা এবং হোলি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো চৌচাল্লিশ দ্বারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এতে আসন্ন দোলযাত্রা ও হোলি উৎসব অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ মার্চ রঙ্গিন তরল পদার্থ ফাউডার অথবা অন্য কোনো আপত্তিকর পদার্থ খাদা ইত্যাদি কোনো ব্যক্তির উপর সার্বজনীন স্থানে ছড়ানো অথবা ছিটানোর ফলে অন্য বাবা বেগের মানুষের মনে আঘাত সৃষ্টি করতে পারে যা থেকে জনমনে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হয়ে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হতে পারে এর পরিপ্রেক্ষিতে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এর ব্যবস্থা গ্রহণের জন্য এ ধরনের রঙিন জল পাউডার কাদা ইত্যাদি সর্বজনীন স্থান রাস্তা বাজার ইত্যাদিতে কোনো ব্যক্তির উপর ছড়ানো অথবা চিটানো প্রতিহত করতে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে বিনদর্মী মানুষের মধ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে প্রশাসনের নো অবজেকশন সার্টিফিকেট অথবা এনওসি ইস্যু করার উপর সাময়িক স্থগিতাদেশের নির্দেশ দিল রাজ্য সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে যে দুই ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে জমি হস্তান্তরের ক্ষেত্রে অসদ উপায় অবলম্বনের চেষ্টা চলছে এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এরপরই রাজ্যের রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দফতর সাত মার্চ এক বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা জারি করেছিল লোকসভা নির্বাচনের সময় সাম্প্রদায়িক উত্তেজনা আগাম ঠেকাতে এরপরই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে সাধারণভাবে অসমে জমি খেনাবেচার ক্ষেত্রে এনওসি নেওয়া বাধ্যতামূলক তবে বুটের জন্য অস্থায়ীভাবে এই এনওসি দেওয়ার বিষয়টি স্থগিত রাখছে রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য এই অস্থায়ী সিদ্ধান্ত কার্যকর থাকবে বিধায়ক সিদ্দেক আহমেদ এবং কমলাক্কদে পুরকায়স্থ কংগ্রেস দলকে বাঙ্গার ষড়যন্ত্র করছেন তাদের পরোক্ষ প্ররোচনায় বৃহস্পতিবার হাইলাকান্দি কংগ্রেস কার্যালয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শুক্রবার সাংবাদিক বৈঠক আয়োজন করে হাইলাকান্দির জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর এই দাবি করেছেন এদিন হাইলাকান্দি যুব কংগ্রেস এনএসইউআই ইউথ ব্রিগেড এবং সেবা দলের সদস্যরা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিজেপি দলের কাছে বিক্রি হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করে কংগ্রেস ভবনে খুব জাহির করেছিলেন রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল হাইলাকান্দির কংগ্রেস কার্যালয় দলের মধ্যে সৃষ্টি হওয়া এই বিষদাম্বর তদন্ত করতে দলের জ্যেষ্ঠ নেতা এস তাপাদার শুক্রবার হাইলাকান্দি আসেন তিনি বিক্ষুব্ধ কংগ্রেসিদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রবীণ নেতাদের সঙ্গেও আলোচনা করেন আবগারি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল শুক্রবার দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া ওই মামলায় কেন্দ্র এবং দিল্লি সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে খুন আইনে গ্রেফতারের পরও কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী রাখা হবে দেশের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করা হলেও এর আগে তিনি নিজে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দেন তারপর ইডি তাকে গ্রেফতার করে ফলে কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন হেমন্ত গ্রেফতার হননি হাইকোর্টে আবেদনকারী বলেছেন একাধিক সাক্ষাৎকারে দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়াল এবং দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা বলেছেন মুখ্যমন্ত্রীর পদেই থাকবেন কেজরিওয়াল প্রয়োজনে জেলে থেকেই সরকার চালাবেন মহিলা ভোটারদের বুট দানে আরও উৎসাহিত করতে হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্র এলাকায় সম্পূর্ণ মহিলা পরিচালিত ছয়টি গ্রহণ কেন্দ্র খুলছে হাইলাকান্দি জেলা প্রশাসন এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন পার্সোনাল সেলের অফিসার ইনচার্জ ততা অতিরিক্ত ডিস্ট্রিক্ট কমিশনার এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলেন জেলার দুইটি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যে উপযুক্ত স্থান চিহ্নিত করা হয়েছে পার্সোনাল সেলের অফিসার ইনচার্জ ত্রিদীপ রায় জানান নির্বাচন কমিশনের নির্দেশ মেনে জেলায় পুরোপুরি মহিলা পরিচালিত কেন্দ্র বুট স্থাপনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মহিলা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মী থেকে শুরু করে পুলিশ সবাই থাকবেন মহিলা বুথগুলো লিঙ্গ সমতা নিশ্চিত এবং নির্বাচনী প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে তাছাড়া এ ধরনের পদক্ষেপ গ্রহণের ফলে ভোটদান প্রক্রিয়া কেবল মহিলাদের জন্য সহজতর জামেলামুক্ত এবং সুরক্ষিত করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি সংখ্যক মহিলা ভোটারকে ভোট কেন্দ্রে আকৃষ্ট করবে লোকসভা নির্বাচনে ওড়িশায় নবীন পটনায়কের বিজেডির সঙ্গে বিজেপির জুট বেস্তে গেল লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একাই লড়বে বিজেপি শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন সে রাজ্যের বিজেপি প্রধান মনমোহন সামল কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে বিজেডির সঙ্গে এবার জুট করতে পারে পদ্ম শিবির শুক্রবার ওড়িশার বিজেপি সভাপতি মনমোহন সামল এক স্যান্ডেলে লিখেছেন তারা এককভাবে রাজ্যের একুশটি লোকসভা এবং একশো সাতচল্লিশটি বিধানসভা কেন্দ্রে লড়বেন এবং জিতবেন বিজেডির একটি সূত্র জানাচ্ছে বিহারের মতোই ওড়িশায় বেশি সংখ্যক লোকসভা আসনে লড়তে চেয়েছিল বিজেপি কিন্তু নবীন রাজি হননি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমারের পথে হাঁটতে অতীতে এনডিএর শরিক ছিল নবীন পটনায়কের দল দু সালে আসন সমঝোতা নিয়ে জটিলতার কারণে এনডিএ ছেড়েছিল বিজেডি জল্পনা ছড়িয়েছিল পনেরো বছর পর সেই সম্পর্ক আবার জুড়তে পারে কিন্তু সূত্রের দাবি লোকসভার বেশি আসনের বিনিময়ে বিজেপি বিধানসভায় দুই তৃতীয়াংশ আসন ছাড়ার প্রস্তাব দিয়েও নবীনকে রাজি করাতে পারেননি লোকসভা নির্বাচনের মুখে ডিমাহাসাও জেলা কংগ্রেসের জন্য এক বড়সড় ধাক্কা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করলেন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং ডিমাহাসাও জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবার দিন কয়েক আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ডিমাহাসাও জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে সমরজিৎ হাফলংবার সরে দাঁড়ালেও এতদিন তিনি কংগ্রেস ছাড়েননি কিন্তু উনিশ মার্চ ডিমা জেলা কংগ্রেসের সভাপতি এবং অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন তিনি ওই দিন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার খাচে পদত্যাগপত্র পাঠিয়ে শুক্রবার গৌহাটিতে বিজেপির প্রদেশ কার্যালয়ে অসম প্রদেশ বিজেপির সভাপতি ববেশ কলিতা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সাংসদ পবিত্র মার্গেরিটা বিধায়ক বিদ্যসিং ইংলেং দরশিং রংহাং কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহুং এবং বিজেপির বেশ কয়েকজন প্রদেশ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রাক্তন বিধায়ক তোতা উত্তর কাচার পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য সমরজিৎ হাফলংবার বিজেপিতে যোগদান করেছেন